হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে এলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে হ্যাক ফাইল রিডিউস করবেন, মানে আপনাদের একটি ওবি পছন্দ হলো তবে আপনি সেই ওবিটি ব্যবহার করতে পারছেন না বা মাল্টিপ্লেয়ার খেলতে পারছেন না এখানে হ্যাক ফাইল থাকার জন্য, তবে ওবির গ্রাফিক্সটা খুব সুন্দর আর আপনি সেই গ্রাফিক্স দিয়েই এই ফাইলটিকে আর কি শুধুমাত্র হ্যাকটা রিমুভ করেই আপনি গেম প্লে করতে চাচ্ছেন, সেজন্যই একটা সলিউশন নিয়ে আসলাম আপনাদের সম্মুখে। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর তাহলেই বুঝতে পারবেন কীভাবে। এখন আমরা মেইন গেমটি ওপেন করছি, এখানে কোনো ওভি নেই। আপনারা দেখতেই পাচ্ছেন নর্মালি এক নাম্বার গিয়ারে স্পিড কতটুকু উঠে, এক নাম্বার গিয়ারে সর্বোচ্চ স্পিড ওঠে 44 পর্যন্ত, এর উপরে কিন্তু উঠে না। আমরা কিন্তু এখনও অ্যাক্সিলারেটর প্রেস করে রেখে দিয়েছি, তবে এখানে কোনো স্পিড উঠছে না। পর্যায়ক্রমে যদি 2 নাম্বার গিয়ারে দিই এখানে 60-65 মতো এর উপরে স্পিড উঠে না, তারপর আমরা 3 নাম্বার গিয়ারে সর্বোচ্চ 102 পর্যন্ত স্পিড তুলতে পারি। আর এখন যদি আপনাদেরকে একটি হ্যাক ওবিবি ইউজ করে দেখাই, দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি। সেজন্য আমরা চলে যাবো জ্যাট এজিভারে। জ্যাট এজিভার থেকে আমার এখানে একটি ওবি ডাউনলোড করা রয়েছে, সেই ওবিটি এখানে সেট আপ করবো আর এই ওবিটিতে হ্যাক ইউজ করা রয়েছে। আর এটি একটি ইন্দোনেশিয়ান ওবি, আপনারা জানেন যে ইন্দোনেশিয়ান ওবিগুলোতে হ্যাক ইউজ করা থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে। এখান থেকে আমরা জাস্ট কপি করব, কপি করে আমাদের ডিভাইস মেমোরি, তারপর অ্যান্ড্রয়েড ওবিবি, তারপর এখান থেকে মালিওর যে ফাইলটা রয়েছে সেখানে আমরা সুন্দর করে পেস্ট করে দেব। পেস্ট করার সময় এখানে অ্যাপ্লাই টু অল ফাইলস আমরা রিপ্লেস করে দেব আর এখানে ফাইলটি হয়ে যাবে। আর এখনও যারা যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, দয়া করে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে নোটিফিকেশন আইকনটিকে অল করে দিন। আর এটি খুবই কার্যকরী একটি ভিডিও, আপনারা আপনার বন্ধুদের কাছে সেটি শেয়ার করতে পারেন। এখানে আমরা কিন্তু কাজটা শেষ, এখন আমরা গেম প্লে করবো। গেম প্লের জন্য আমরা সরাসরি চলে যাবো আমাদের গেমে। গেমটি ওপেন হচ্ছে আর ফাইলটা অনেক বড়ো কারণ ইন্দোনেশিয়ান গ্রাফিক্স থাকে প্রচুর। দেখেন আমাদের কিন্তু ওবিটা সেট আপ হয়ে গেছে এবং গ্রাফিক্সটাও দেখতে পাচ্ছেন অসাধারণ। আর এখান থেকে আমরা একটি ম্যাপ সিলেক্ট করে নিলাম, সে আগের ম্যাপটাই নিব। এখন দেখুন আর কি লোড হওয়ার পরে দেখতে পারবেন যে এটার স্পিড কতটুকু ওঠে। আর এটি কিন্তু শুধুমাত্র আপনাদের সুবিধার্থের জন্য ভিডিওটা তৈরি করা হচ্ছে, অবশ্যই একটু সাপোর্ট করবেন। আর যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে ফেলুন। এখন আমরা এক নাম্বার গিয়ারে শিফট করার পর দেখুন স্পিড কীভাবে উঠছে, আর এটার পিক আপ কিন্তু মারাত্মক ফাস্ট হয়ে গেছে অলরেডি। এক নাম্বার গিয়ারে কিন্তু 44-এর বেশি ওঠার কথা না, তবে এখানে 74 পর্যন্ত উঠে গিয়েছে। এখন যদি আমরা 2 নাম্বার গিয়ারে শিফট করি, তারপর দেখেন স্পিড কিন্তু আরও হু হু করে বাড়ছে। শুধু 2 নাম্বার গিয়ারে 100+ করে ফেলছে, আর 3 নাম্বার গিয়ারে দেখুন এবার কী হয়। 3 নাম্বার গিয়ারে আমরা 180+ করতে পারবো, আর যেখানে আমাদের টপ স্পিডই উঠে 180 পর্যন্ত। আর দেখুন এখানে কিন্তু আপনার ভালো লাগতে পারে এর গ্রাফিক্সটা, আর আপনি চাচ্ছেন না এই ওবিটি কাটতে, তবে আপনি এই ওবিতে কোনো মাল্টিপ্লেয়ার খেলতে পারবেন না, সেক্ষেত্রে আপনাকে এই হ্যাকটিকে রিডিউস করতে হবে। হ্যাকটা রিমুভ করার জন্য আমরা একটি সিস্টেম দেখিয়ে দেব, আর চলুন সিস্টেমটি অ্যাপ্লাই করে দেখা যাক হ্যাকটি রিডিউস হয় নাকি। আর সেজন্য আমরা চলে যাব আমাদের জেট অ্যাচিভারে আবারও, আর ফাইলটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চলুন আমরা এবার চলছি জেট অ্যাচিভারে। আমরা চলে এসেছি জেট অ্যাচিভারে এবং সেই ফাইলটিতে চলে এসেছি যে ওবিটি আমরা আর কি অ্যাড করেছিলাম। সর্বপ্রথম এই ওবির ভিতরে ঢুকবো, এই ওবির ভিতরে ঢুকে আমরা বিন ডাটা একদম ডাটা পর্যন্ত যাব। এখান থেকে একটি ফাইলকে রিমুভ করতে হবে, কোন ফাইলটি রিমুভ করবেন সেটি এখন দেখে যাচ্ছি। আর সেই ফাইলটির জন্য আমাদের চলে যেতে হবে, দেখুন এখানে আরেকটি ফোল্ডার রয়েছে হ্যাক রিমুভ ফাইল, এই ফাইলটিতে যে সুন্দর করে এটিতে ক্লিক করবেন, সেখান থেকে রিনেমে যাবেন। রিনেম থেকে যে এই নামটা যে রয়েছে এই নামটাকে আপনারা কপি করে নেবেন, কপি করার পর ক্যান্সেল করে আবারও চলে যাবেন সেই ওবিতে। ওবি থেকে ভিউ দেখবেন, ভিউ থেকে তারপর আবারও অ্যাসেস্ট বিন ডাটা, এখানে আমরা সার্চ করব এই যেটা কপি করা ছিল সেটা দিয়ে। তারপর এখানে সার্চ করার পর একটা ফাইল আসবে, এই ফাইলটাকে আপনারা সুন্দর করে রিমুভ করে দিবেন। 2-3 সেকেন্ড সময় লাগবে, আপনারা একটু অপেক্ষা করবেন। আর এই ফাইলটা রিমুভ হওয়ার পর আমরা যে হ্যাক রিমুভ ফাইল যেটা রয়েছে, ওই যে ফাইলটা থেকে আমরা নামটা কপি করেছিলাম সেই ফাইলটাকে এখানে আমরা অ্যাড করে দিব, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন কিন্তু এই ফাইলটা এখান থেকে রিমুভ হয়ে গেছে, আর এখন যদি আমরা গেম প্লে করি গেমটা কিন্তু ক্র্যাশ করবে। এখন আমরা চলে যাব আমাদের হ্যাক রিমুভ ফাইলটাতে। হ্যাক রিমুভ ফাইলটাতে ঢুকে এখান থেকে এটাকে কপি অথবা কাট করবেন আপনারা। কাট করে আপনারা ওবিতে চলে যাবেন, ওবি অ্যাসেস্ট বিন তারপর ডাটা,
এখানে আপনারা পেস্ট করে দিবেন যে কোনো আর কি এক্সটেনশন অ্যাড করার মতো ওই রকমভাবেই এখানে শুধু পেস্ট করে দিবেন এখন যদি আমরা গেমপ্লে করি দেখতে পারবেন যে এখানে কিন্তু কোনো রকমের কোনো হ্যাক নেই আর আপনাদের কাজ কিন্তু এই পর্যন্তই আর এই যে আমার ফোল্ডারটা রয়েছে হ্যাক রিমুভ ফাইল সেটার লিংক আমার ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন ড্রাইভ লিংক দিয়ে দিব সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন আর ভিডিওটি কার্যকরী মনে হলে আপনারা অবশ্যই এটি শেয়ার করবেন এখন আমরা আবারও গেমে চলে আসছি এবং সেই ওবিটা সিলেক্ট করি যেটাতে হ্যাক ছিল কিন্তু এটাতে এখন আর কোনো রকম কোনো হ্যাক নেই আপনারা দেখতেই পাচ্ছেন যে গেমটি ওপেন হয়ে গেছে তবে এখানে কোনো গ্রাফিক্সের কোনো রকম তারতম্য হয়নি আমরা আবারও ম্যাপ সিলেক্ট করছি ম্যাপ সিলেক্ট করার পর আমরা আবারও দেখব যে এখানে রয়েছে কিনা আপনাদেরকে সরাসরি প্রুফ দেখিয়ে দিচ্ছে যে এখানে কোনো হ্যাক নেই তারপর দেখুন কি হয় এখন আমাদের গেমটি লোড নিচ্ছে কিন্তু এখানে কোনো আমরা আগের মতোই দেখতে পাচ্ছি কোনো রকম কোনো গ্রাফিক্সের কোনো তারতম্য নেই সব কিছুই আগের মতোই রয়েছে এখন কথা হলো হ্যাকটি কি রিমুভ হয়েছে আমরা আবারও এক নাম্বার গিয়ারে শিফট করলাম তারপর এখান থেকে আবারও গাড়িটাকে টান দিচ্ছি দেখুন আমাদের মেইন ওবিভিতে যে আর কি বাসিডের যে মেইন গেমটা রয়েছে সেটার মতোই স্পিড উঠছে এবং এখানেও কিন্তু 44 বেশি স্পিড উঠছে না মানে হ্যাকটা আমাদের রিমুভ হয়ে গেছে কিন্তু গ্রাফিক্স বলেন যা কিছু রয়েছেন সব কিছু সেম রয়েছে এবং কোনো রকম কোনো ল্যাগ দিচ্ছে না আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদেরকে শুধু দেখালাম কীভাবে কী করতে হয় আর আপনারা দেখতেই পাচ্ছেন যে হ্যাকটা সম্পূর্ণভাবে রিমুভ হয়ে গেছে সেজন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে নোটিফিকেশনটাকে অল করে দেবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আজকের ভিডিও ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম